হ্যালো ফ্রেন্ড, আমি বাপি। ইজি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল হেলথ ভলেন্টিয়ার পদে যে ইমেল আইডির মাধ্যমে নিয়োগ চলছিল সেটা আপাতত বন্ধ করে নতুন করে অনলাইন ফর্ম বের করেছে। এখন যারা আবেদন করতে চাইবেন বা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। তো আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো, কীভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, নিজের কম্পিউটার অথবা মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন, সেটা আমি আজকে আপনাদের বলে দেবো। তো শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে গুগলটা ওপেন করব। গুগল ওপেন করে এখানে লিখব WB হেলথ। তো WB হেলথ লেখার পরে যে ওয়েলকাম টু হেলথ WB হেলথ পোর্টাল অফিসিয়াল সাইট, অফিসিয়াল সাইটে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে সামান্য কিছুক্ষণ টাইম নিতে পারে। টাইম নেওয়ার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো একটুখানি সময় নেবেন আপনারা। পেজ ওপেন হওয়ার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ার। তো অ্যাপ্লাই ফর ভলেন্টিয়ারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা নতুন এই সাইটে থেকে থাকি তাহলে এখানে আমাদের সাইন আপ করে নিতে হবে আগে। তো সাইন আপ করার জন্য এখানে অ্যাপ্লিক্যান্ট নেম দিতে হবে। তো আমি অ্যাপ্লিক্যান্ট নেম এখানে দিয়ে দেবো। ইমেল আইডিটা দিয়ে দেবো। আপনারাও আপনাদের যার যার ইমেল আইডি, পার্সোনাল ইমেল আইডি দেবেন এবং পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন। ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে একটা ওটিপি আপনার ফোনে আসবে। তো আমি ওটিপিটা এখানে দিয়ে দেবো, আমার ফোনে চলে এসছে। তারপর এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিই। পাসওয়ার্ড সেট করার পরে একবার ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সরি, পাসওয়ার্ডটা ভুল হয়েছে। তো সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পরে দেখুন এখানে লগ ইন করতে বলছে। তো আমি এখানে ইমেল আইডিটা দিয়ে দেবো। ইমেল আইডিটা দিয়ে দেবো আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপর লগ ইনে ক্লিক করব। তো সাইটে একটু সমস্যা চলছে, কারণ সাইটটা সবেই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছে আর এত প্রেশার পড়ছে সাইটে, যার জন্য সাইটটা স্লো হয়ে গেছে। তো একটুখানি ওয়েট করতে হবে যতক্ষণ না লগ ইন হয়। তো দেখুন লগ ইন হচ্ছে। হ্যাঁ, এবার দেখুন এখানে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে আমাদের প্রথমে এখান থেকে যে পদগুলো আছে, অ্যাপ্লিকেশান কিসের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেটা চুজ করে নিতে হবে। তো আমি হসপিটাল অ্যাটেন্ডেন্স করে দিলাম। করার পরে এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দেবো। আমি এখানে আমার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো। ডিস্ট্রিক্ট আমি নদিয়া করে দেবো, পিনকোড যা আছে তাই। এখানে কারেন্টলি ওয়ার্ক অ্যাক্ট আমি কোনো কাজ করি না, ওই জন্য নো লিখে দেবো। এক্সপিরিয়েন্সও আমার নেই, এখানে আমি নো করে দেবো। ডিউটি আমি করতে চাই নদিয়াতেই। এবার এডুকেশন কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান আমি MP তো আমি এটাকে অ্যাড করে দেবো। তারপর এখানে HS ১১ অ্যাড করে দেবো।
তারপর এখানে আমি আইটিআই এনসিবিটি 2016 অ্যাড করে দেবো। তো ব্যাস দেখুন আমার এখানে পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। এবার আপনারা ভালো করে একবার চেক করে নেবেন, আমিও একবার চেক করে নিই। তো দেখুন আমার ফর্মটা পুরোপুরিভাবে সঠিক আছে, তো আমি এখানে সাবমিট করে দেবো। রেজিস্ট্রেশন দেখুন এখানে লেখা দেখাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, মানে আমার ফর্মটা সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। তো আপনারা এখানে চাইলে আপনারা এখানে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। তো আমি প্রিন্টটা পিডিএফে সেভ করে রাখবো, সেভ করে রাখবো। তো পিডিএফটা সেভ করে নিলাম। তো দেখুন আপনার এখানে সব কিছু দেওয়া আছে, মানে আপনার ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই ফ্রেন্ড আপনারা বাড়িতে বসেই বা নিজের ফোন দিয়ে, আপনারা যদি ফোন দিয়ে করতে চান তাহলে এই লিঙ্কটা আপনারা নিজের ফোনের গুগল ক্রোমে ওপেন করবেন। ওপেন করার পরে ডেস্কটপ মুড করে নেবেন। ডেস্কটপ মুড করে নেওয়ার পরে যে ফর্মটা আসবে ওখানে রেজিস্ট্রেশন করে এভাবে প্রসেস করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।